মুসলমান ইমানদারে দল শুনো রে বাবা, একটা কোরআনের মাহফিল আজকে মানুষ পাওয়া যায় না, মেলার মধ্যে মানুষের অভাব আছে। নারে ভাই না, মেলার মধ্যে মানুষের অভাব নাই। বলে হুজুর কেমন ডিফারেন্স, কেমন পার্থক্য? পার্থক্য হলো এটা হলো কোরআনের মাহফিল, এটা হলো শয়তানের মাহফিল, ঠিক না বেঠে? বলে হুজুর আমরা যে কোরআনের মাহফিল এসে পড়লাম, শয়তানের মাহফিল চলে, আমাদের কি লাভ? লাভ হলো এটাই, তোমরা এখানে বসে আছো, তোমরা দেখতেছো মাহফিলের প্যান্ডেলের কিছু জায়গা খালি রয়েছে। নবীজি হাদিসের মধ্যে সুন্দর ভাষায় বলতেছে, মুমিনের দল, ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়াগাশিয়াতহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যাহা দোনো কা উসি এক ফেজা মে কুরগাস কা জাহা আওর হে শাহি কা জাহা আওর, কুরগাস কা জাহা আওর হে শাহি কা জাহা আওর, লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে জুড়ে জুড়ে করি লা ইলাহা, আরো জুড়ে লা ইলাহা, জু জ্বালাতা হাই কিসি কো ও ভি জ্বলতা হাই জুরুর, জু জ্বালাতা হাই কিসি কো ও ভি জ্বলতা হাই জুরুর, শামা ভি জল জাতে হে পরওয়ান জল জানে কে বাদ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, খাদিমুল কোরআন পরিষদের উদ্যোগে নবম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের কাবিলে ইহতেরাম মুহতারাম সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় ছোট ভাই, আমার প্রাণ প্রিয় বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালে অবস্থান রথা শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বোপরি সর্বপ্রথম আসমান জমিনের মালিক, তামাম মখলুকাতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সকলে মন কুলে প্রাণ ভরে কালেমত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমার সময় দীর্ঘায়ী করা আমার লক্ষ্য নয়, রাত 11:15 হয়ে গেছে, আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত কনকনে শীতের মধ্যে বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেছেন বিদায় আপনারা বসতে পেরেছেন, বলেন ঠিক কিনা? আপনারা যে এখানে বসে আছেন তাতে আপনারা খুশি না বেজার, কম না বেশি, খুশি না বেজার, কম না বেশি, এর বিষয়টা অনুধাবন করা যাবে, বোঝা যাবে আপনাদের আওয়াজের মাধ্যমে। বলে হুজুর কেমনে আওয়াজ দিব, আপনি তো মাত্র আসলেন, আমরা তো সন্ধ্যার পর থেকে বসে আছি, আওয়াজ দিতেছি আর কতক্ষণ দিব? এক এক উজুরে যদি আলোচনা করেন, এক ঘন্টার আলোচনার মধ্যে হাজার হাজার কথা উনি বলেন, আর আপনারা এক ঘন্টার আলোচনার মধ্যে গুটি কয়েকবার হা না বলেন, ঠিক না বেটি? আচ্ছা, এখানে যে মাহফিল হচ্ছে, মাহফিলটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কিসের মাহফিল? আসলে আপনারা জানেন আমার অভ্যাস, যারা আমাকে এই মাঠে দেখেছেন বা অন্য মাঠে আলোচনা করতে দেখেছেন, আমার একটা অভ্যাস হলো আওয়াজ দিতে হয় চিৎকার করে, বলেন ঠিক কিনা?
যদি আপনারা আওয়াজ দেন তাহলে আমারও তেজ বাড়বে, আমারও আলোচনা করতে উৎসাহিত হবে, আমার যদি আলোচনা করতে ভালো লাগে আপনাদের শুনতে অবশ্যই ভালো লাগবে। এজন্য আপনাদেরকে প্রশ্ন করে এই কোরআনের মাহফিল এটা কিসের মাহফিল? আপনাদেরকে একটা আবদার জানাইব, বেয়াদবি মাফ করবেন। নবীজি বললেন হাদিসের মধ্যে বলেছেন তিন জায়গার মধ্যে ফাঁকা রাখতে নয়। আপনাদের গ্রামের অবস্থা দেখিয়ে আপনাদেরকে আমি বুঝাই, আপনাদের এলাকার মধ্যে এই সমস্ত জমি ক্ষেত আছে না? ধান ক্ষেত, ধান ক্ষেত আসেনি না নাই? ধান ক্ষেতের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে আপনারা জমি লাগান, ধান লাগান, মধ্যখানে আধ হাত জায়গা ফাঁকা রাখেন কিনা? রাখেন কিনা? কেন রাখেন? উইটার দেওয়ার সুবিধার্থে, জমি যাতে নষ্ট না হয়, পোকামাকড় না খায়, বাতাস লাগে, উইটার দেওয়ার জন্য, তাই তো? তাহলে আপনাদের এখানে ফাঁকা জায়গা রাখলেন, এটা কার জন্য রাখলেন? শয়তানে উইটার দিবে? বলেন শয়তানে উইটার দিবে? আপনারা যদি ফাঁকা জায়গা রাখেন ফেরেশতা বসবে কোথায়? সবাই যারাই আছেন, আমার বেশি লোক দরকার নাই, তিনজন লোক হলে আমি আলোচনা করতে পারি, যারাই আছেন আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য বসে আছেন, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে যারাই আছেন কাঁধে কাঁধ লাগিয়ে বসেন। দুইটা ফায়দা হবে, বক্তার আলোচনা করতে সুবিধা, শ্রোতা আলোচনা শুনতে সুবিধা। দুই নম্বর ফায়দা কি বলে, শীতের রাত গায়ে গায়ে যদি লাগায় বসি তাহলে শীত কম লাগবে, ঠিক না বে? ঠিক কথা বলেন, ঠিক না বে? ঠিক মুসলমান ভাইরা, এই মাহফিলটা কোরআনের মাহফিল কিসের মাহফিল? আর জোরে বলতে হবে, কিসের মাহফিল? কোরআনটা কি আওয়ামী লীগের? মুসলমান, কোরআন কি বিএনপির? কোরআন কি জাতীয় পার্টির? কোরআন কি কোন বাবার দলের? নারে মমিনের দল না, এই কোরআন কোন আওয়ামী লীগের, না বিএনপির, না জাতীয় পার্টির, না কোন দলের, না, কোরআন হলো আল্লাহর কিতাব। কার কিতাব? ও মমিনের দল আওয়াজ দিয়ে বলো, কার কিতাব? আল্লাহর কিতাবের আলোচনা শুনবো, নবীর হাদিসের আলোচনা শুনবো, যদি আমাদের ভালো না লাগে তাহলে শুনতে পারবো কিনা? বলে হুজুর কেমনে বুঝলেন ভালো লাগে কি না লাগে? যদি বলি সুবহানাল্লাহ বলেন আপনার ঘুমে ধরে, যদি বলি আলহামদুলিল্লাহ বলেন বলে হুজুর পেটে কি দা লাগে, তাহলেই বোঝা যাবে আপনার কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না, ঠিক না বে? ঠিক আপনাদের এদিকে মনে একটা মেলা হচ্ছে না? কবি সুন্দর ভাষায় বলে, আরে মুমিনের দল কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, হেলাই কেলাই মেলাই গিয়া জীবনটা রে কাটাইলাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, খেলাই খেলাই মেলাই গিয়া জীবনটা রে কাটাইলাম, কুহাইলাম রে, কুহাইলাম রে, কুহাইলাম, সোনার তৈরি জান্নাতটা রে কুহাইলাম, ঠিক না বেঠি? ও মুসলমান ইমানদার দল শুনো রে বাবা, একটা কোরআনের মাহফিল আজকে মানুষ পাওয়া যায় না, মেলার মধ্যে মানুষের অভাব আছে না রে ভাই? না, মেলার মধ্যে মানুষের অভাব নাই। বলে হুজুর কেমন ডিফারেন্স, কেমন পার্থক্য? পার্থক্য হলো এটা হলো কোরআনের মাহফিল, এটা হলো শয়তানের মাহফিল, ঠিক না বেঠে? বলে হুজুর আমরা যে কোরআনের মাহফিল এসে পড়লাম, শয়তানের মাহফিল চলে আমাদের কি লাভ? লাভ হলো এটাই, তোমরা এখানে বসে আছো, তোমরা দেখতেছো মাহফিলের প্যান্ডেলে কিছু জায়গা খালি রয়েছে, নবীজি হাদিসের মধ্যে সুন্দর ভাষায় বলতেছে মুমিনের দল, ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাঈকাতু وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَنَزَلَتْ عَلَيْهِمُ السَّكِينَةُ। বিশ্বনবী হাদিসের মধ্যে সুন্দর ভাষায় বলতেছে, ওরে মুমিনের দল শুনো,
তোমরা যে মাহফিলের কিছু জায়গা পাকা দেখতেছো, এই জায়গায় কোনো পাকা না। বলে হুজুর দেখতেছি তো পাকা। নবী যে হাদিসের মধ্যে বলতেছেন, যেই জায়গার মধ্যে মাহফিল অনুষ্ঠিত হয়ে যায়, আল্লাহ ওই জায়গার মধ্যে তার ফেরেশতা নাজিল করে। সুবহানাল্লাহ। বলে ফেরেশতা নাজিল করে, কিসের ফেরেশতা? ফেরেশতা হলো রহমতের ফেরেশতা। বলে হুজুর গো, রহমতের ফেরেশতা আসে কি করে? রহমতের ফেরেশতা চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে বসে। সুবহানাল্লাহ। বলে তাহলে কি বুঝেন, মাহফিলের জায়গা কি পাকা আছে? পাকা না। দুনিয়ার মানুষের কিছু অংশ ভর্তি, আকাশের ফেরেশতা দ্বারা আল্লাহ কিছু অংশ ভর্তি করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, কুরআন কার কিতাব? আল্লাহ তাআলার কিতাব। কুরআন কোন দলের না, কুরআন কোন মতের না, কুরআন কোন বাবার না, কুরআন কোন বন্ডের না। কুরআন হলো একমাত্র আল্লাহ তাআলার কিতাব। আর ওই কিতাবকে আল্লাহ নাজিল করেছেন শেষ নবী পয়গম্বর আরবি সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমমিনের দল লক্ষ্য নিয়ে বিষয় হল, আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যদি তোমরা কোরআনের কিছু অংশকে ধরো আর কিছু অংশ চারো, তাহলে মুসলমান না কাফের? কাফের। আল্লাহ বলে, পরিপূর্ণভাবে যদি তোমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারো তাহলেই তোমরা হবে মুমিন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, যদি তুমি কোরআনের কিছু অংশকে ছেড়ে দাও, যেই কোরআনের যেই জায়গাটা যেই অংশটা তোমার পক্ষে আসে এই অংশ তুমি গ্রহণ করলা, আর কোরআনের যেই আয়াত যেই অংশ তোমার বিরুদ্ধে চলে যায় ওই অংশ তুমি ছেড়ে দিলা, আল্লাহর কোরআনের বিধান মতে তুমি কোনো মুমিন মুসলমান না, তুমি কাফের হয়ে যাইলা। এজন্য বলি রে মুমিন, মানলে কোরআনের প্রত্যেকটা আয়াত, কোরআনের এক পারা থেকে ৩০ পারার সূরা নাস পর্যন্ত পরিপূর্ণভাবে মানতে হবে। আর যদি না মানো, তোমার মন গড়া ভাবে কিছু মানো আর কিছু চারো, তাহলে তুমি মুমিন হতে পারবা না, কাফের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ও দুনিয়ার মুসলমান, ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় যে কোরআনকে পরিপূর্ণভাবে মানতে হবে, না হইলে চারতে হবে। ভারতের জমিনে আল্লাহ বিরু আল্লাহ তালার বই নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রদেশে দিনের দাওয়াতের কাজ করতেন। ফুরফুরার জমিনে ঘুমিয়াছে আল্লাহর কুতুব, আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। এইভাবে আমাদের মতো ভারতের বিভিন্ন প্রদেশে যাইয়া যাইয়া কোরআন হাদিসের বয়ান করতেন। একদিন তিনি রেলগাড়ির মধ্যে উঠলেন, উঠার পরে দেখা যায় কোনো জায়গা ফাঁকা নাই, সিট নাই দাঁড়ানোর মতো, একটা ডাব্বা একটা কম্পার্ট খালি আছে, যেই কম্পার্টের মধ্যে কোনো মানুষ নাই। আল্লাহর কুতুব আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ওই কম্পার্টের মধ্যে ঢুকিয়া পড়লেন। ঢুকার পরে একটা সিটের মধ্যে হাতের ব্যাগ হাতের পুতলা রাখলেন, আর একটা সিটের মধ্যে বসে পড়লেন। সামনের স্টেশন থেকে ভারতের বাবু সেজে বাবু উঠলো তার কম্পার্টের মধ্যে, উঠে বলতেছে, ও ফকির মোল্লা, তুমি কেমনে রে আমার কম্পার্টের মধ্যে আসলা? আল্লাহর কুতুব আবু বকর সিদ্দিক ফরিদি ডেকে ডেকে বলে, ও ভাই আমি তোমাকে চিনি না, তবে আমি ভারতের বিভিন্ন প্রদেশে যে যে আমি মানুষকে কোরআনের কথা শুনাই, ক্ষমা করে দাও ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না, এটা তোমার কম্পার তোমার কেনা? বলে রেজুলেশন করা আছে, তাকায় দেখো নো পারমিশন কম্পার, এখানে ঢোকার কোনো অনুমতি নাই,
যদি কেউ ভুলেও ঢুকে তাকে আমি ডুনাল বন্দুক দ্বারা তার জীবনটাকে আমি উড়িয়ে দিব, এটা আইন পাস করা আছে। ভারতের সেজে বাবু এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যায় পাখি শিকার করার জন্য, যখন হুজুর বললেন ও ভাই আমি জানি না আমার জানা ছিল না এখানে ঢুকলে অপরাধ হয়, যদি জানতাম আমি তোমার কম্পাটে প্রবেশ করতাম না। সেজে বাবু ডেকে ডেকে বলে হুজুর গো জানো কি বা না জানো ভুলেই ঢুকো আর স্বেচ্ছায় ঢুকো আর অনিচ্ছায় ঢুকো, যেহেতু ঢুকে পড়েছো তোমার জীবনটা আমার বন্দুকের নালে দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ, যদি আমার জীবনটাই দিয়ে দিতে হয় আমাকে দুইটা মিনিট সময় দাও আমি আমার বন্ধুর সাথে কথা বলে নে। বলে ঠিক আছে, দুই মিনিট সময় দেওয়া গেল, তুমি তোমার বন্ধুর সাথে আলাপ আলোচনা শেষ করো। আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি দুই মিনিট পরে বলতেছে ও সেজে বাবু রে আমার বন্ধুর সাথে আমার কথা কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি তোমার বন্ধুকে নাল সোজা করে দাও। সুবহানাল্লাহ, মুসলমান কেমন ইমান হলে কেমন ইমানের মধ্যে মজবুতি হলে এমন কথা বলতে পারে। এবার সেজে বাবু তার বন্দুকটাকে রেডি করে সাবি টিপ দিবে, বলে ও মোল্লা ফরিদ তুমি কি রেডি আছো? বলে হ্যাঁ আমি রেডি আছি। এবার সেজে বাবু বন্দুকের নালটা সোজা করে বন্দুক তখন সুইচ টিপ দেয়, বন্দুক চলে না। আর একটু আসতে ওরে মমিনের দল শুনরে বাবা, এবার ডেকে ডেকে বলে সেজে বাবু রে কেন দেরি করো, তাড়াতাড়ি করে তোমার কাজ সেরে নাও। এবার সেজে বাবু বলে ও মোল্লা ফকির আমি তো আমার সাবির মধ্যে ছাপ দেই কিন্তু আমার বন্দুক চলে না। বলে কেন চলে না? অনেক দিন যাবত আমি বন্দুক দিয়ে শিকার করি না, এজন্য হয়তো আমার বন্দুক চলে না, জ্যাম লেগে যাইতে পারে। এবার ও আল্লাহর ওলি ডেকে ডেকে বলতেছে তোমার বন্দুকটা তুমি পরিষ্কার করে নাও। আবার যখন সে তার বন্দুকটা সুন্দরভাবে পরিষ্কার করে গুলি ঢুকায়া আবার দ্বিতীয়বারের মধ্যে বলতেছে ও আবু বকর রে এবার তুমি রেডি হয়ে যাও, আমার বন্দুক ফ্রেশ হয়ে গেছে। বন্দুক ফ্রেশ করে উনি বলতেছে আমিও রেডি আছি মারো। আবার বন্দুকের সাবির মধ্যে চাপ দেয়, বন্দুক চলে না। এবার আবু বকর সিদ্দিক ফরিদি ডেকে ডেকে বলে ও সেজে বাবু রে কেন দেরি করতেছো, তাড়াতাড়ি চালাও। বলে দ্বিতীয়বারের মতো চাবির মধ্যে ছাপ দিলাম, বন্দুক চলে না। বলে বন্দুকটা আবার ফ্রেশ করে নাও, ঠিক করে নাও। বন্দুক যখন টান দিল গুরিং গুরিং ডেকে বন্দুকের গুলি বের হয়ে গেল। মুমিনের দল লক্ষ্য করে শুনে রে বাবা, দ্বিতীয়বারের মতো বন্দুকের চাবি চাপ দিল, বন্দুক চলে না। যখন ফ্রেশ করতে নেবে জানালার মধ্যে ঠেকাইলো, ঠেকায় বন্দুক টান দিল গুরিং করে তার গুলি বের হয়ে গেল। তৃতীয়বারের মধ্যে মুখে আবার বলতেছে ও আবু বকর সিদ্দিক রে আমার বন্দুক আমি প্রস্তুত করে নিয়েছি, তুমি প্রস্তুত হয়ে যাও। মোল্লা ফকির ডেকে ডেকে বলে আমিও প্রস্তুত আছি, তুমি রেডি করো। তৃতীয়বারের মধ্যে যখন বন্দুকের সাবির মধ্যে টান দেয় বন্দুক চলে না, এবার বন্দুকের জবান থেকে আওয়াজ বের হয় ও ভারতের বাদশাহ সেজে বাবু রে যদি তৃতীয়বারের মতো বন্দুকের চাবি টান দিতে চাও আমি আর বন্দুকের নল দিয়ে তোমার জান বের করে নিব। কুরআনের পক্ষে থাকলে কে বাঁচায়? আরেকটু জোরে বলি
আরে মুমিনের দল, যদি তুমি কোরআনের পক্ষে নাও, তোমার পক্ষে থাকবে আল্লাহকে থাকবে। আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, আল্লাহ রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা, নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ, ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদারের দল, তৃতীয়বারে যখন, তৃতীয়বারের মতো যখন বন্দুকের চাবি চাপ দিল, বন্দুক থেকে আওয়াজ বের হয়, সেজে বাবু রে, যদি তুমি আরেকবার চেষ্টা করো, বন্দুকের গুলি তোমার বুকে যাইতে প্রস্তুত। এবার সাজে বাবু দেখলো, হায় রে বন্দুকে কথা কয়। এবার সাজে বাবু আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহি আলাইহির পায়ের মধ্যে পড়ে, হুজুর চিনতে পারি নাই, ভুল করে নিছি, হুজুর গো ক্ষমা করে দেন, সাথে সাথে আরেকটা আবদার আছে, আপনি ভারতের বিভিন্ন প্রদেশে যাইয়া যাইয়া কোরআনের মাহফিল করেন, আমি হিন্দু মানুষ, সেজে বাবুকে একটা তারিখ দেন, আগামী বছর আমিও আপনার মাহফিল করাইব। কিতাবের মধ্যে বিশ্লেষণ করলে, তালাশ করলে দেখা যায় 13 কার্তিক ডেট দিলেন। এবার সেজে বাবু তার বন্দুক পেলে দিল, গাড়ি থেকে নেমে তার দেশে ফিরে গেল, বড় বড় হিন্দু খ্রিস্টান বেঈমানদেরকে দাওয়াত দেয়, হে আমার হিন্দু ভাই, জেনে রাখো আগামী মা, আগামী বছরের কার্তিক মাসের 13 তারিখ আমার বাড়িতে আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির মাহফিল। সুবহানাল্লাহ বলেন। এবার বলতেছে লোকেরা, সারা জীবন কোরআনের বিরোধিতা করলা, মোল্লা দেখলে বাস ঢুকাইছো, দাড়িওয়ালা দেখলে গুলি করছো, তোমার কম্পানে সাধারণ জনসাধারণ যেই কোনো লোক ঢুকলে গুলি মারছো, এবার তুমি কি কি দাওয়াত দেও? সারা জীবন তুমি আলিম দেখলে গালাগালি করছো, আলিম দেখলে মুখ বাঁকা করে কথা বলছো, আলেম দেখলে চোখ বাঁকায় কথা বলছো, তোমার চোখ রাঙ্গায় কথা বলছো, আলেম দেখলে সামনে কথা বলতে চাইছো না, আলেম দেখলে তুমি, তোমার কাছে কোনো আলেম গেলে তুমি তার সাথে কথা বলো না, বাপ দেখাইছো, তোমার বড়ত্ব অহংকার করেছো। ও সেজে বাবু রে, এবার তুমি কিসের দাওয়াত দাও? সেজে বাবু ডেকে ডেকে বলে, ভাই তোর কাছে আমি খোদার কসম করে বলতে পারি, আজকের যে ইতিহাস রচনা হয়েছে, আগামী বছরের 13 কার্তিক আমি আবু বকর সিদ্দিকীর প্রোগ্রামের ডেট নিয়ে নিয়েছি। এবার দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পর আগামী বছরের 13 কার্তিক আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তার বাড়িতে মাহফিল করতে গেলেন। যাওয়ার পর দেখা যায় বড় বড় পাদ্রি, বড় বড় ইহুদি বেঈমানরা এসে এসে কাতার ধরে লাইন ধরে বসছে। আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে বয়ান করলেন, আর আমাদেরকে বুঝাইতে হবে না, কোরআন দে ইসলাম ধর্মের সত্য কিতাব, আমরা বুঝে নিয়েছি, আমাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। হামসুরত হামসিরাতে মুস্তফা, হামসুরত হামসিরাতে মুস্তফা, বর্তমামি হালে উকুন ইত্তিবা, জাহা তো কাহাই রুবুবিয়ত খোদা কি, ওহা তো কাহাই নবুয়ত মুস্তফা কি। এবার দেখা যায় ইহুদিদের বড় বড় পণ্ডিতরা, বড় বড় পাদ্রীরা এসে এসে এক এক করে 60,000 মুসলমান, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি, দিন কেমন ভাবে আল্লাহ কায়েম করে। সত্য ধর্মের সত্য কিতাব হলো কোরআন, এই কোরআনকে ধরে রাখতে পারলে জীবনে শান্তি, পরকালে মুক্তি, বলেন ঠিক কিনা? আরো চিৎকার দিয়ে বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, يريدون ليطفئوا نور الله، يريدون ليطفئوا
أفواههم والله متم نوره ولو كره الكافرون. আল্লাহ তাআলা বলেন, ইহুদি বেঈমান খ্রিস্টান কাফেররা চায়, লিয়ুতফিউ নূরাল্লাহ, আল্লাহ তাআলার নূর অর্থাৎ কোরআনকে লিভিয়ে দিতে চায়, বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা বলেন তারা চায় কোরআনের আলোকে লিভিয়ে দেবে, কোরআনকে দুনিয়া থেকে বিদায় নিয়ে দেবে, আর আমি আল্লাহ চাই কোরআনকে প্রতিষ্ঠাতা করতে, উদ্ভাসন করতে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা করতে পারে না, সম্ভব হয় না। আপনাদেরকে উদাহরণ দেই, এই যে লাইট আছে, এই লাইটের মধ্যে যদি হাত দিয়ে চাপ দিয়ে ব্যাংকতে চান তাহলে লাইট ভাঙবে না, আপনি শর্ট খাইবেন। কথা বলেন, এই লাইট অফ করতে হলে কি করতে হবে? সুইচ অফ করতে হবে, ঠিক না বেটি? অমমিলারে দল যদি সুইচ অফ না করতে যাই আর লাইট ভাঙতে যাও, লাইট ভাঙবে না, বরং তোমার শর্টকাটে মৃত্যুর সম্ভাবনা আছে, ঠিক না বেটি? ও দুনিয়ার মমিনের দল, ঠিক আমার আল্লাহ বলে, ওরে মমিনের দল শুনো, তোমরা দুনিয়াতে তাকিয়া তোমরা চিন্তা করো কোরআনকে নিবিয়া দিবা, কিন্তু কোরআনের সুইচ আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যেদিন চাইব ওই দিন কোরআনকে নিবাইয়ে দিব, কিন্তু আমি আল্লাহর কাছে সুইচ রাখিয়া যদি তোমরা কোরআনের বাতি নিবাইতে যাও, কোরআনকে নিবাইতে পারবা না, বরং তোমরা দুনিয়া থেকে নিবিয়া যাইবা। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, কোরআনের সংরক্ষণ কে করবে? আল্লাহ। আর মুমিনের দল কোরআন হেফাজত করে একমাত্র আল্লাহ, আল্লাহর তাআলার কিতাব আল্লাহ হেফাজত করবে। যদি তুমি আল্লাহর হেফাজতকারী কোরআনকে তুমি ধ্বংস করতে চাও, কোরআন ধ্বংস হবে না, বরং তুমি ধ্বংস হয়ে যাইবা। কাজা কারুন, কাজা ফিরআউন, কাজা নমরুদ, সুদহামানি, কাজা মুসা, কাজা ঈসা, কাজা তখত সুলাইমানি, কবি সুন্দর ভাষায় বলতেছে, তুমি তো অনেক নিচু মানের মানুষ, তুমি কোরআন কেমনে নিবাইবা? ফেরাউনে পারে নাই, কারুনে পারে নাই, সাদ্দাতে পারে নাই, ওই সমস্ত বড় বড় লিডাররা কোরআনের বাতিকে নিবাইতে পারে নাই। আমরা ইতিহাস পর্যালোচনা করলে দেখি কোরআনের বাতিকে নিবাইতে যাইয়া ওরাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ওরা কেউ পারছে কোরআন নিবাইতে? ফেরাউন নমরুদ যদি না পারে, কারণে যদি না পারে, এত বিশাল বিশাল লোক ছিল এরা, এদের মতো বড় লিডার ধনী মানুষ দুনিয়াতে নাই, এরা যদি না পারে তোমরা কেমনে পারবা? কারণ কেমন লোক ছিল? কিতাবের মধ্যে লেখা হয় কারণ এমন ধনী লোক ছিল, তার গোডাউন, তার বিল্ডিং এর, তার গোডাউনের চাবি বহন করতো 70টা উট। কতটা উট বহন করতো? 70টা উট। কারুনের বিল্ডিং এর তার বালাখানার চাবি বহন করতো। আপনার গড়ের চাবি কয়টা উটে বহন করে বলে? কারণ যদি এত ধনী লোক ছিল, কারণ দুনিয়ার মধ্যে জান্নাত বানায় ফেলেছিল, জান্নাত বানাইল, কারণ জানেন আল্লাহ তাআলা পরকালে একটা জান্নাত রেখেছে মুমিন মুসলমানের জন্য। সেই চিন্তাধারায় কারুন বলেন, আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই না, আমি কারুন দুনিয়াতে জান্নাত বানায়া ফেলব। কারুন কি করেছিল? জান্নাত বানায় ফেলেছিল, জান্নাত বানায় সে জানলো আল্লাহর তৈরি জান্নাতে সুন্দর সুন্দর হুর থাকবে, সে দুনিয়া বাছাই করে সুন্দর সুন্দর নারী ঢুকাই দিয়েছে। কারণ জানতে পারল আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে
গাছের গুড়া থাকবো উপর মুখা, গাছের মাথা থাকবে নিঃসরমুই, ফল গুলা এইভাবে লটকে লটকে থাকবে। সে এই চিন্তা চেতনা করে সুন্দর সুন্দর ফল ডান্নাতের মধ্যে ঢুকাইছে, সুন্দর সুন্দর লাইট গুলা, যে লাইট সুইচ দ্বারা লাইট হয় ওই সমস্ত লাইট ঢুকাইছে। ঢুকানোর পরে যখন সাদ্দাতের কাহিনী ঢুকাইবার পর যখন সাদ্দাত জান্নাতের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার আগে তার সাথে মুলাকাত করে নিল আজরাইল। ও মুমিনের দল লক্ষ্য করে শোনো, সাদ্দাত আল্লাহ তাআলার সাথে পাল্লা দিতে চেয়েছিল, আল্লাহ বলে সাদ্দাত রে সুন্দর করে জান্নাত বানাও, কোনো বাধা নাই, দুনিয়ার সমস্ত নারীগুলি হুরগুলি বানায়া তুমি জান্নাতে প্রবেশ করো, বাধা নাই, সুন্দর সুন্দর ফলের গাছগুলি জান্নাতে ঢুকা বাধা নাই, তবে একটা বিধান হলো তোমার জীবন মরণের চাবি আমি আল্লাহর হাতে, তুমি জান্নাত বানাইতে পারো, সুন্দর নারী প্রবেশ করাইতে পারো, ফল ফুল ঢুকাই দিতে পারো, কিন্তু তুমি ঢুকার চাবি দিব না। এবার যখন সাদ্দাত সব কিছু রেডি করে ফেলল, জায়গায় জায়গায় সেনা মোতায়েন করে দিল, ও সেনারা শোনো রে, এতদিন তোরা এটার মধ্যে প্রবেশ করেছো, দেখেছো নাজ নিয়াম সব দেখেছো, আমি সাদ্দাত একটি মুহূর্তের জন্য প্রবেশ করি নাই, আজকে আমি আমার জান্নাত উদ্বোধন করব। জান্নাত উদ্বোধন করার আগে কোন ফকির, কোন গুরাবা, কোন এতিম, কোন দুর্বল লোক যেন আমার সামনে না পড়ে। এবার জান্নাতে প্রবেশ করবে, সে উঠের মধ্যে সওয়ার হয়ে যাইতেছে, যখন সে প্রথম গেটের মধ্যে গেল, যাওয়ার পর একজন ফকির মানুষ সুন্দর ভাষায় বলতেছে, স্যার আপনার সাথে কথা আছে। সুবহানাল্লাহ, বলেন হই বেটা তুই কোথাতে আসছো, আজকে আমি জান্নাত উদ্বোধন করব, তো আমার সাথে তোর কথা আছে। ফকির সরান্তে ধমক দিয়ে, তখন ফকির মানুষ একটু দূরে চলে গেল। আবার যখন ঢুকে ঢুকে সামনে জান্নাতের দিকে আগাইছে, আবার তার সামনে ওই ফকির মোল্লা, কিরে তুই আবার সামনে আমার করোনা তারাই দিলাম, আবার কেন আসছো? বলে স্যার একটা কথা আছে। না রে সময় নাই, সময় নাই, আমার প্রাণের প্রিয় জান্নাত উদ্বোধন করবো, আজকে আবার কিসের কথা? বলে একটা কথা না বললে আমি যাবই না। কি বলেন? ফকির যদি বলে সাসারে পাঁচটা টাকা দেন, বলে না দিতে পারবো না নাই। ফকির যদি বলে না দিলে যাবই না, কি মনে করেন? পাওয়ার আছে অবশ্য, ঠিক না? পাওয়ার আছে। এবার ফকির ডাকি ডাকি বলে, ও সাদ্দাত রে, যতক্ষণ পর্যন্ত তোমার সাথে আমি একটা কথা বলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি বিদায় হব না। এবার সাদ্দাত বুঝে ফেলাইছে অবশ্যই ফকিরের পাওয়ার আছে। এবার বলে কি কথা? বলে একটা পা নামাম আর মাথাটা নিচ দিকে নামাই দেও। এবার দেখো সাদ্দাত তার মাথাটা নামাইছে, নামানোর পরে ওই ফকির লোকটা বলতেছে, আমি হলাম মালাকুল মউত আজরাইল। কি মনে করেন? কাটাইলাম রে কাটাইলাম, হেলাই কেলাই জীবনটা রে কাটাইলাম, কুহাইলাম রে কুহাইলাম, সোনার তৈরি জান্নাতটা রে কুহাইলাম। এবার বলে ভাই একটা মিনিট সময় চাই। এবার সাদ্দাত ডেকে ডেকে বলে, ও ফকির ভাই আজরাইল তামো, আমাকে একটা মিনিট সময় দাও। বলে তুমি না আগে কইছো সময় নাই? বলছিল না, সময় তো আমি টিকে দিতাম, তুমি তো সময় চাইয়া নিছো না, তুমি তো আগেই কইছো সময় নাই, কেন সময় দিব? কবি বলেন, সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতন সাজাইলো, সুন্দর সুন্দর নারীগুলি পুরোপুরি বানায়া রাখিল, সাদ্দাত জান্নাত বানাইলো, মনের মতন সাজাইলো, সুন্দর সুন্দর নারীগুলি পুরোপুরি বানায়া রাখিল। এবার কি বলে? ও আজরাইল একটা মিনিট সময় দাও। বলে সময় নাই, তুমি না কইছো আগে সময় নাই?
বলে সময় দিবা না, সময় দেওয়া যাবে না। আজরাইল বলে শব্দাস্তাম, যেমন ভাবে তোমার একটা পা উটের উপরে আছে আর একটা পা জমিনে আছে, যেমনে আছে এমনে তাকো, লড়াচড়া কইরো না। আল্লাহ তাআলা পাঠাইছে যেমন ভাবে তোমার সিনারি একটা পা উটের উপরে আর একটা পা মাটির মধ্যে জমিনের মধ্যে, যে বাবা যে তুমি এভাবে তাকো, তোমাকে এইভাবে জান কবজ করছে আমার আল্লাহ পাঠাইছে। এবার বলেন আল্লাহ তাআলার সাথে পাল্লা দিয়ে লাভ হবে নি? আরে মুমিনের দল, নবীজি সুন্দর ভাষে হাদিসের মধ্যে বলতেছেন, তারক তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। বিশ্ব নবী হাবিব নবী মাহবুব নবী সাদিক নবী মাসদুক নবী সুন্দর ভাষায় বলতেছে, আরে মুমিনের দল তোমরা শুনো শুনো শুনো, তোমরা দুনিয়ার মধ্যে কদবস্ত হইবা না যতক্ষণ পর্যন্ত আমার দুইটা বাণী তোমরা আঁকড়ে ধরবা। এক নম্বরে বাণী হলো কিতাব আল্লাহ, দুই নম্বরে বাণী হলো সুন্নত রাসূলুল্লাহ। কিতাব আল্লাহ মানে আল্লাহ তাআলার কিতাব হলো আল কোরআন, সুন্নত রাসূল মানে হলো নবীজির হাদিস। বিদায় হজের মধ্যে বিশ্ব নবী বাসন দিতেছেন বাসন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা। সুন্দর ভাষায় সাহাবায়ে সোয়ালক্ষ সাহাবায়ে কেরামদেরকে একটা মাঠের মধ্যে একত্রিত করে বিশ্বনবী বাসন দিতেছেন, তোমরা শোনো আজকে দিন কমপ্লিট হয়ে গেছে। নবীজি সাক্ষী করে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে কি আমি পরিপূর্ণভাবে দিন কমপ্লিট করতে পেরেছি? সমস্ত সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়াহা ইয়া রাসূলুল্লাহ, আজকে দিন আমরা কমপ্লিট পেয়েছে, দিন কমপ্লিট হয়ে গেছে, চতুর্দিকে আপনি চতুর্মুখী শিক্ষা আমাদেরকে দিয়ে দিয়েছেন, দিনের সমস্ত শিক্ষা আমরা বুঝে পেয়েছি, এবার দিন কমপ্লিট হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম সবাই আনন্দে হাসি করতেছে, সমস্ত সাহাবায়ে কেরাম এবার আনন্দ। তাইফের ময়দানে নবীর রক্ত ঝরেছে দিন কমপ্লিট হওয়ার জন্য। হযরত উমর ইসলাম গ্রহণ করেছে দিন কমপ্লিট হওয়ার জন্য। খাব্বাব আগুনের মধ্যে জাপ দিয়েছে দিনকে কমপ্লিট করার জন্য। হযরত খুবাইবকে ফাঁসি দেওয়া হয়েছে দিনকে কমপ্লিট করার জন্য। হযরত বিলালকে উত্তপ্ত বালুর মধ্যে টানা হয়েছে দিন কমপ্লিট করার জন্য। বিশ্বনবী আবার ভাষণ দিতে, আমার সাহাবায়ে কেরাম শুনো, আমি কি তোমাদের কাছে দিন কমপ্লিট করতে পেরেছি? সমস্ত সাহাবায়ে কেরাম সাক্ষী দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আজকে দিন কমপ্লিট হয়ে গেছে, সবাই আনন্দ। কিন্তু একদিকে মাঠের ওই পাশে কান্নার আওয়াজ শোনা যায়, কিরে আজকের দিন আবার কে কাঁদে, এমন কে আছে? তাকায় দেখে আবু বকর মাঠের ওই পাশে কাঁদে, সুবহানাল্লাহ। দুনিয়া কে সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কে সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কে আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়া কে আদালত মে তেরা নাম রহেগা, উমর তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কে সকাওয়াত মে তেরা নাম রহেগা, দুনিয়া কে সকাওয়াত মে তেরা নাম রহেগা, উসমান তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কে শুজাআত মে তেরা নাম রহেগা, আলী তেরা নাম সে ইসলাম রহেগা। আল্লাহু আকবার। আরে মুমিনের দল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ভাষায় বাসন দিতেছেন, মাঠের এক পার্শ্বে দিয়ে হযরত আবু বকর কাঁদেন, সমস্ত সাহাবায়ে কেরাম আবু বকরকে ঘেরাও করে ধরলেন, কিরে আবু বকর, আজকে নবী বাসন দিতেছেন দিন কমপ্লিট হয়ে গেছে, আমাদের রক্তের বিনিময়ে কোনো চিন্তা নাই, তুমি কেন কাঁদো? আবু বকর বলতেছে, ও আমার বাড়া শোনো, তোমরা হাসতেছো তোমরা বুঝতেছো কিন্তু আমি বুঝি না। বলে তুমি কি বুঝো না? আবু বকর বলতেছে, তোমরা শোনো, দিন কমপ্লিট হয়ে যাওয়া মানে হচ্ছে নবীজির বিদায় হয়ে যাওয়া। দিন কমপ্লিট, দিন যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে নবীর আর কি দরকার? আপনি রাজমিস্ত্রি আনলেন, ঘর বানাইলেন, সব কাজ শেষ, আর রাজমিস্ত্রি রাখবেন? কারণ আমার দরকারই নেই, তোমার দিয়ে কি করুম?
আবু বকর বলতেছেন তোমরা দিন কমপ্লিট এজন্য হাসতেছো, আমি কাঁদতেছি কি জন্য? দিন কমপ্লিট মানে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। এবার সবাই মিলে হযরত আবু বকরকে বিশ্ব নবীর দরবারে নিয়ে আসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আবু বকর কাঁদতেছে। আবু বকর কাঁদতেছে, নবীজি বলেন তোমরা বুঝো না। আবু বকর বুঝেছে, নবীজি বলতেছেন আবু বকর রে তুমি শান্ত হও। বলে কি দিয়া শান্ত হব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি যে নবী, নবুওতের একটা চেয়ার রেখে দেব, আর নবুওতের চেয়ারের মধ্যে আমি দুইটা জিনিস রেখে যাব, যদি তোমরা ওই দুইটা জিনিসকে ধরে চলতে পারো কিয়ামত পর্যন্ত বিভ্রান্তি হবে না। আবু বকর বলে আগো নবীজি কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। বিশ্বনবী বলতে ওরে আরব, ওরে আবু বকর শুনো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাব, আমি শেষ নবী, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদা। নবীজি বলতেছেন আমি সর্বশেষ নবী, আমার উপরে আর কোন নবী আসবে না। তুমি নবুয়তের একটা যে নবুয়ত, যে নবুয়ত নবী, নবী যে নবুয়ত, নবুয়তের চারের মধ্যে আমি দুইটা দৃশ্য রেখে যাব, এক নম্বর হলো আল্লাহ তাআলার কিতাব, দুই নম্বর হলো আমি নবীদের হাদিস। ওই দুইটা জিনিসকে তোমরা ধরে রাখতে পারলে কিয়ামত পর্যন্ত কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এই নবীজি বিদায় হজের ভাষণ, এই কথা থেকে আপনারা কি বুঝতে পারলেন? নবী শেষ নবী, নবীর পরে আর কোন নবী আসবে? আর চিৎকার দিয়ে বলেন নবীর পরে আর কোন নবী আসবে? আসবে না। এখন যে পঞ্চমগড়ে কাদিয়ানি গুলাম আহমদ কাদিয়ানি নবুয়তি দাবি করে সে নবী, এবার বলেন সত্য নবী না বন্ড নবী? আরো জুড়ে সত্য নবী না বন্ড নবী? কারণ নবীজি বলেছেন আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? যদি আমার পরে আল্লাহ কাউকে আরো উমরকেই বানাই দেন। নবীজি নিজে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আমার পরে আর কোন নবী আসবে না। এবার যে গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করে, এবার বলেন সে সত্য নবী না ভণ্ড নবী? সে নবুত নবীর নবুতি অস্বীকার করে, সে বলে মুহাম্মদের পরে আমাকে নবুতি দিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। সমস্ত দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ মঞ্চে তাকে ঘোষণা দিয়েছেন কাদিয়ানি কাফের। কাদিয়ানি কি? আরো জোরে বলেন কাদিয়ানি কি? আরো চিৎকার দিয়ে বলতে হবে কাদিয়ানি কি? কাফের কাফের, কাদিয়ানি কাফের, জোরে কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের। বন্ধুরা আমার, গতকালকে কাদিয়ানি ইস্তেমা নামক যে একটা মঞ্চ তৈরি করছে, কাদিয়ানি ইস্তেমা, তারিখ 22-23-24 তিন দিন কাদিয়ানি ইস্তেমা পঞ্চনগরে। গতকালকে এই বাংলার জমিনের, শাহজালালের জমিনের তরুণদের অহংকার, উলামায়ে কেরাম, কওমি দেওবন্দি উলামায়ে কেরাম তার বিরুদ্ধে মিছিল করেছেন, মিটিং করেছেন। এই মিছিলের মধ্যে পুলিশ হায়নারা গুলি করেছে, গুলি করে কওমি মাদ্রাসার একজন ছাত্রকে শহীদ করে দিয়েছে বলে আল্লাহু আকবার। হাজার হাজার ছাত্র বুলেটের আঘাতে আহত হয়ে আশপালা হাসপাতালের ছিটে আছে, একজন কওমি ছাত্র শহীদ হয়ে গেছে। দুঃখের সহিত বলতে হয় সরকার প্রশাসনের উচিত ছিল মুসলমানদের দেশে মুসলমানদের আইন চলবে বলে, ঠিক কিনা? মুসলমানদের দেশে মুসলমানদের আইন দিয়ে কাদিয়ানিকে কাফের ঘোষণা করা সরকারের উচিত বলেন, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম,
সরকারকে উদারত্ব আহ্বান জানাচ্ছে, ও মাননীয় সরকার বাহাদুর, যেই নবী বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, সেই নবীর নবুয়তি স্বীকার করে গোলাম আহমদ বন্ড খাদিয়ানি নবী স্বীকার করে আমরা আহ্বান করতে চাই বাংলার রাজপথে কাদিয়ানিকে সমস্ত মুসলমানের সামনে পাশি দিতে চাই, বলেন ঠিক কি না? কারণ উলামায়ে কেরাম সব সময় সজাগ, বলেন ঠিক কি না? অবন্ধুরা আজকে আলেমকে যাচাই করা দরকার, আলেম নামে কত সমস্ত বন্ড আছে হিসাব ছাড়া। আড়াই পেশের জিলাপি খাওয়ার জন্য নবীকে নিয়ে জিহাদ করতে চায় না, আড়াই পেশের জিলাপি খাইতে মিলাদুন নবীর সময়, কিন্তু নবীর ইজ্জত নিয়ে চিনি বিড়ি খেলা হয় তখন জিহাদের মডে তাদেরকে মিলে না। ও মুসলমান লক্ষ্য করে দেখবেন, আলেমের অভাব নাই। আপনাদেরকে আমি দৃষ্টান্ত দিই, আপনাদেরকে আমি বুঝাই আমাদের অতীত ইতিহাস কেমন ছিল। যখন তসলিমা নাসরিন বাতিলের রূপ নিয়ে মাঠে ময়দানে আসছিল তখন হকপন্থী উলামায়ে কেরাম তার বিরুদ্ধে জিহাদ করেছে। যখন বাতিলের রূপ নিয়ে এমন ভাবে গ্রিক মূর্তি নিয়ে আসলো তখন হকপন্থী উলামায়ে কেরামরা তাদেরকে প্রতিহত করেছে। যখন শাপলা চত্বরে মুসলমানদেরকে হয়রানি করা হয়েছে, মারা হয়েছে তখন তাদের বিরুদ্ধে জিহাদ করেছে উলামায়ে কেরাম। যখন এমনই ভাবে তসলিমা নাসরিন যখন ইসলাম বিরোধী কথা বলেছিল তখন তাদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়েছে, বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, যখন বাংলার জমিনে ফতোয়া নিষিদ্ধ করে দিয়েছিল ওই সময় উলামায়ে কেরামরাই তাদের বিরুদ্ধে জিহাদ করেছে, বলেন ঠিক কি না? কিন্তু আমি বলতে চাই ওই সমস্ত বড় বড় ভণ্ডরা কোথায়, যারা ঈদে মিলাদুন নবী আসলে নবীর জন্মদিন নিয়ে মাঠে ময়দানে মিছিল নিয়ে নামে ঈদে মিলাদুন নবীর আনন্দে, কিন্তু আজকে নবীর ইজ্জত লুণ্ঠন করা হয় ওই সমস্ত ভণ্ডরা আজকে কোথায়? আড়াই পেশের জিলাপি খাওয়ার জন্য পাগল, ঈদে মিলাদুল নবী নামে তোমরা রক্ত দড়াও, হাসান হুসাইনের মিছিল নামে রক্ত দড়াও, কিন্তু হাসান হুসাইনের নানা নবীর নবুয়তি স্বীকার করছে কাদিয়ানি চেনজিকে নবী দাবি করে, আজকে তোমাদের জিলাপির মিছিল কোথায় গেছে বলো? ঈদে মিলাদুল নবী আসলে বাংলার আনাচে কানাচে হোটেল গুলো তার জিলাপি পাওয়া যায় না। আসে নবীর প্রেমিক, কোথায় নবীর প্রেমিক? রক্ত দিতে তোমরা নাই কেন? তোমরা নবীর প্রেমিক না, শয়তানের প্রেমিক। ইউটিউব খুললে নেট খুললে দেখা যায় তাহিরি জাফরি বাফরি টাফরি কতগুলো আছে, কি করে নবীর আশেক? আমরা নবীর আশেক, নবীর আশেক তো বুঝলাম, নবী যে গালি দিয়ে মাঠে কি জিহাদ করো না কেন? তসলিমা নাসরিন ফতোয়া বিরোধী রায় দেয়, তসলিমা নাসরিনের নারীবাদী নিয়ে কথা বলে এই সময় গিয়ে জিহাদ করো না কেন? বারোই রবিউল আউয়াল আসলে দেরাত লম্বা টুপি দিয়ে জিলাপি বেশি খাওয়ার জন্য মাঠে যাও, আমরা হলাম নবীর আশিক, বলে কেমন ভাবে দেখো নবীকে গালি দিয়েছে নবীর নবুয়তি স্বীকার করেছে, আমরা মাঠে গিয়ে জিহাদ করেছি প্রয়োজনে জীবন দিয়েছি লাশ হয়ে গেছি নবীর ইজ্জতকে ছাড়তে দেই না, বলে ঠিক কিনা? নবীর আশেক, হায় 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 কি বলবো, নেট খুললেই দেখা যায় অলিপুরি কাফের, মহাদিস কাফের, আহমদ শফি কাফের, জুনাইদ বাবিলগরি কাফের, হেরাই বাড়াই সব বাদ পড়ার চুল ভালো হয়ে গেছে আর সমস্ত ভালো মানুষ কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে। বাংলার জমিনে মানুষ তোমাদেরকে চিনতে আর ভুল করে না, সারা জীবন মমতাজের সাথে গান গাইছে, বাবার দরবারে নৌকা দিলাম সাহারিয়া, সেই নৌকা এবার পৌঁছে যাবে মদিনার কুলে যাইয়া, গান গাইতে পারে, গানের শেষ নাই।
নবী তোমার প্রেম বাগিচায় ডুব দিলাম, সেই ডুব দিয়া নবী তোমার কবর জিয়ারত করলাম। এই হলো তাদের স্তরণা, তাদের গান। ও মুসলমান, বুঝা দরকার, নুরুল ইসলাম বলি যদি কাফের হয়, মুয়াদ্দিস হবিগুন যদি কাফের হয়, সারা বাংলার তরুণের অহংকার আহমদ সুবি যদি কাফের হয়, জুনাইদ বাবুনগরী বারবার ইসলামের জন্য জেল কাটে সে যদি কাফের হয়, তোমরা বালা মানুষ। আমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়িয়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া, তাহাজ্জুদ পড়িয়া, কোরআন পড়িয়া, ছাত্রদেরকে পড়ায় যে জান্নাত না পাই, তোমরা জান্নাত পাবে? তোমার দাদার কি না জান্নাত পিয়া? জান্নাত তুমি কন্ট্যাক্ট করে রেখে যে জান্নাত পাই যাইবা? আটা ছেলে আরে কত বন্ধু আছে নাম জানো নাই, কিন্তু নেট খুললে দেখা যায় কাদের কাদের কইতে কইতেছে। আহমদ শফি যখন এবার বললো, বলে তোমরা কি করো, নারী পুরুষকে একত্র মিলামিশা করতে দিও না, নারী পুরুষকে একত্র স্কুল ভার্সিটিতে পড়াইতে দিও না, কারণ যদি একসাথে স্কুল ভার্সিটিতে পড়ে এখন তোমার মাইয়া আছে কালকে খুঁজে পাইবা না, ঠিক না বেটি? আহমদ শফি বলেছেন যদি সরকার সুষ্ঠুভাবে নারী পুরুষ পর্দার ভিতরে রেখে পড়াইতে পারে, নারীদেরকে পড়াইবে নারী ম্যাডাম, ছেলেদেরকে পড়াইবে ছেলের স্যার, এমন ভাবে যদি সিস্টেম হতে পারে তাহলে তোমরা পড়াও, না হইতে আজকে তোমার মাইয়া আছে কালকে কোথায় যাবে খুঁজে পাবে? এবার দেখা যায় হ্যাঁ, এখন আহমদ শফি নারী লিপ্ত হয়ে গেছে, চট্টগ্রামের এক বন্ডায় বাসন দেয় আহমদ শফি 96 বয়সে যদি নারীদেরকে এভাবে কথা বলে, না জানি যৌবন কালে কত বড় বদমাশ ছিল, নাউজুবিল্লাহ। যে আহমদ শফি সরাসরি হুসাইন আহমদ মাদানির ছাত্র, এবার সবাই আহমদ শফিকে নিয়ে নানান কিচ্ছা কাহিনী মন্তব্য শুরু হয়ে গেছে। ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল বলে আহমদ শফিকে বিচারের আওতায় আনা দরকার। আমরা বলতে চাই, ও ও ডক্টর কামাল, আহমদ শফির হাট হাজারি মাদ্রাসার টয়লেটের যতগুলো বাথরুমের বদনা আছে তোমার মনে হয় সারা বাংলাদেশে তো কর্মীও নাই বলে, ঠিক কিনা? সে আবার আহমদ শফিকে বিচারে আওতায়। আমরা বলতে চাই ডক্টর কামাল, আহমদ শফির মাদ্রাসার দারু গেইটের দারোয়ানি করার যোগ্যতা তোমার নাই বলেন, ঠিক কিনা? আহমদ শফি এই দেশের 17 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আহমদ শফি যে আজকে ডাক দেয় কালকে সারা বাংলার মানুষ সাপ্তাহ চত্বরে যাইতে প্রস্তুত বলেন, ঠিক কিনা? ও ডক্টর কামাল কথা বলতে সাবধানে কথা বইল, এই দেশ কোনো বাবার কিনার না, এই দেশ কোনো মামার কিনার না, এই দেশ হলো মুসলমানদের জিহাদের রক্তের কিনা দেশ বলেন, ঠিক কিনা? এই দেশ নিয়ে কথা বলতে হলে হুঁশিয়ারে কথা বলতে হবে। এখন কথা বলি, আহমদ শফি যখন এই কথা বললেন যে নারী পুরুষ একত্র যদি লেখাপড়া করে তাহলে নির্যাতন শুরু হয়ে যায়, সবাই আহমদ শফির বিরুদ্ধে লেখালেখি শুরু করলো। এর ফলে কি বাড়িল, জানুয়ারি মাসে 52 জন নারী দর্শন হয়েছেন, 52 জন। এটা তো নেট পত্রিকার যেটা লিস্টে আছে, এটা আনলিস্টিত গ্রামে গঞ্জে অনেক হইতে। আহমদ শফি বলছে একত্রে তোমার লেখাপড়া করতে দিও না, প্রয়োজনে 5-6 পড়ায় ঘরে ঢুকাই দেও, তাহলে মা ভালো থাকবে, ভালো থাকবে, নষ্ট হবে না। কিন্তু এরা আহমদ শফির বাস দেয়, এর বিনিময়ে 52 জন নারী একত্রে মিলামিশা করেছে, এর রিপোর্ট আছে, 52 জন নারী দর্শন হয়েছে। আমরা বলি নারীর কোনো দোষ ছিল না, দোষ ছিল বড় বড় কুলাঙ্গার, বড় বড় এইভাবে ডক্টর কামালের মতো মানুষের কারণে আমার ঘরে নারী আজকে দর্শিত হচ্ছে বলেন, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, গত কয়দিন আগে শুনেছেন আপনারা যে গত কয়দিন আগে এই একটা কথা উঠেছিল, আহমদ শফিকে ওরা তেতুল হুজুর আমি আটকা দিচ্ছে। আহমদ শফি বলেছিলেন কি অপরাধ তার, উনি বলেছিলেন নারী পুরুষ যদি একত্রে চলাফেরা করে নারীদেরকে দেখলে পুরুষের একটা আকর্ষণ লাগে, পুরুষের একটা ধ্যান ওইদিকে যায়, পুরুষের লিপসা লাগে।
এটা তো বাস্তব কথা না, আগুন পানি জীবনে একত্রিত হয়, নেগেটিভ পজিটিভ একত্রিত হয়, কোনদিনও না। আহমদ শফী বলেছিলেন, নারীদেরকে তোমরা পর্দার ভিতরে ঢুকায় রাখো, কারণ নারীদেরকে দেখলে পুরুষের আকর্ষণ বাড়ে, পুরুষের যদি আকর্ষণ না বাড়তো জলভরি মাঝে বায়ান পর্যন্ত নারী দূষিত হত না, বলেন ঠিক কি না? এখন কি বললো আহমদ শফী লম্পট 96 বয়স বয়সে নারীদেরকে এবং নারী নিয়ে কথা বলে, সে অবশ্যই একজন লম্পট। ও মুসলমান ইমানদার, এমন ভাবে যখন আহমদ শফীকে নিয়ে লেখালেখি শুরু হয়ে গেল, আহমদ শফী যখন বলেছিলেন তোমরা নারীকে পর্দার ভিতরে ঢুকায় দাও, কারণ নারীকে যদি পর্দার ভিতরে না ঢুকাও তাহলে ওরা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, মা বোনের ইজ্জত লুণ্ঠন হবে, এজন্য তিনি বলেছেন তোমরা নারীদেরকে ইজ্জত বাঁচাইতে, তাদের দেহকে রক্ষা করতে, তাদের এই সমস্ত অবস্থাকে তোমরা রক্ষা করতে পর্দার ভিতরে ঢুকায় দাও, আহমদ শফী এই কথা বলেছিলেন। উনি যখন এই কথা বললেন তখন উনি নারী লিপ্স হয়ে গেলেন। আর যখন পয়লা বৈশাখী নামে নারী পুরুষ একত্রে দেশের মধ্যে মিলামেশা করে, তখন সরকার প্রধানের এমপিরা, সরকার প্রধানের পুলিশ ডিসিরা বলে এটা ছেলে মেয়েদের হুলি খেলা, না বলেন নাউজুবিল্লাহ। পয়লা বৈশাখী নামে ওরা কি করে রাস্তার মধ্যে অপাধে মিলামেশা করে, এটা হয় খেলা, বলে সন্তানদের খেলা, এটা কোনো সমস্যা হয় না। আহমদ শফী যদি বলে নারীদেরকে দেখলে পুরুষের লিপসা লাগবে তাহলে এটা হয় নারী লিপস তেতুল, হুজুর বলেন ঠিক কি না? এমন ভাবে যখন সরকারের মন্ত্রীরা বলে নারীদেরকে, নারীরা যখন গর্ভবতী হয় তখন তাদেরকে দেখা যায় গাভিনের মতো, তখন তাদের কথা হয় যুক্তি সম্পন্ন, বিজ্ঞান সম্পন্ন। সরকার লোকেরা যখন বলে নারীদেরকে দেখলে পুরুষের লিপসা লাগে তখন হয় যুক্তি সম্পন্ন কথা। আহমদ শফী যখন বলে নারীদেরকে পর্দার ভিতরে ঢুকাও ওদের ইজ্জত রক্ষা করতে, তখন আহমদ শফী হয়ে যায় নারী লিপসু তেতুল, হুজুর আমরা বলতে চাই দুনিয়ার মধ্যে বিজেপি বাস্তবায়ন করতে পারবে না, যেই দুনিয়াকে টিকা রেখেছে আহমদ শফীর মতো হাজার হাজার আজকে নবীকে নবীর নবুয়তি স্বীকার করছে বন্ড কাদিয়ানি। আজকে দেখা যায় যখন বড় বড় টুপিওয়ালারা, আমরা যখন মিছিল মিটিং করি আসলে ইতিহাস তালাস করে দেন, বলো কষ্ট লাগে দুঃখ লাগে, বলে হুজুর কেন সাপলা চত্বরে যদি নবীর ইজ্জত বাঁচাইতে যাই আমরা রক্ত দেই? কৌমিরা যখন তসলিমা নাসরিন ফতোয়াবাজি নিয়ে কথা বলে তখন রক্ত দেই আমরা কৌমিরা? যখন গ্রিক মূর্তি বসায় তখন বাধা দেই আমরা কৌমিরা? জিহাদ করে আমরা কৌমিরা? যখন কাদিয়ানি নবীকে অস্বীকার করে, নবীর নবুয়তি অস্বীকার করে তখন জিহাদ করে আমরা কৌমিরা? তখন ওই সমস্ত বড় বড় আইপিসির জিলাপি কাওয়ালা কোথায় থাকে? ওই সময় নাই যখন বারোই রবিউল আউয়াল আসে, ঈদে মিলাদুন নবী আসে, জশ্নে জুলুস নামে গান গাইতে গাইতে জিলাপি খাওয়ার জন্য পাগল হয়ে যায়, বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই ও ভাইরা আমাদেরকে গালি দিও না, আমরা তো তোমাদেরকে গালি দেই না, তোমাদেরকে কাফের বলে, ওই কাফের বলার সার্টিফিকেট তোমাদেরকে কে দিছে? নবী বলেন কাফেরকে কাফের বলাটাও কিন্তু একটা অপরাধ, আপনি কাফের ঠিক না? আমি যদি হই কাফের বাচ্চা কাফের অন্তরে কষ্ট লাগবে কিনা? কথা বলেন অন্তরে অবশ্যই কষ্ট লাগবে। নবী বলেন কাফেরকে কাফের বলে ধিক্কার দেওয়াটা কিন্তু ঠিক না। আর বলে দাঁড়ায় একে আম করে না, নবীকে রোজা মুবারকে সালাম দেয় না, দাঁড়ায় কেয়াম করে না, আজানায় গাছ সালাত ওয়া সালাম হয় না, এরা কাফের। ওয়াহাবিরা কাফের, ওয়াহাবিরা কাফের, ওয়াহাবিরা কাফের, ওয়াহাবিরা কাফের। আর সমস্ত লম্বা সুলালা, লম্বা টুপিওয়ালা, নবীর হারিয়া দূরত্বনওয়ালা সব কিন্তু মুসলমান, আমরা কাফের। ও মুসলমান ইমানদার, বোঝা কিন্তু দরকার, বোঝা দরকার।
আজকে মুসলমানদেরকে কত ধরনের ধোকায় পেলানো হইতেছে। ও ভাই, তুমি 40,000-50,000 টাকার স্বর্ণ কিনতে যাইয়া স্বর্ণ কিনে আরেক দোকানে গিয়ে চার্জ করো, তুমি এটা দেখো স্বর্ণটা ভালো কিনা খারাপ। ও মুসলমান ইমানদার, যেই হুজুরকে আপনি ধরলে, যেই হুজুরের কাছে মুরিদ হলে আপনি বুঝতে পারবেন জান্নাতের রাস্তায় গেলেন না জাহান্নামের রাস্তায় গেলেন। ওই রাস্তায় যাওয়ার আগে তুমি চিন্তা ভাবনা করো, যেই হুজুরের কাছে গেলাম হুজুরটা কত ধরনের ভালো, যেই হুজুরের কাছে গেলাম হুজুরটা কত ধরনের খারাপ, একটু চার্জ করেন। কারণ যেই হুজুরকে ধরলেন ওই হুজুরকে পেয়ে হুজুরের কথায় আমল করে আপনার জান্নাত পাইবেন, যেই হুজুরকে ধরলেন ওই হুজুরের কথায় কিন্তু আপনার জাহান্নামে যেতে হবে। এজন্য আমরা চাষ করা দরকার, বলেন ঠিক কিনা? ঠিক না? ও মুসলমান ইমানদার, বলতেছিলাম এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ কোরআনকে আঁকড়ে ধরে মুসলমান হয়ে গেছে। দুনিয়ার বড় পণ্ডিত, বড় বিজ্ঞানী, যার নাম হলো নীল আর্মস্ট্রং, সে দুনিয়া থেকে চাঁদের প্লেটে গিয়ে পা রাখছে। বলেন সুবহানাল্লাহ! চাঁদের প্লেটে যাইয়া পা রাখিয়া সে দুনিয়া যে আমরা চলাফেরা করি সেও চাঁদের প্লেটে পা রাখছে, সেই খ্রিস্টান। সেই যখন সুস্থভাবে সুন্দরভাবে চাঁদের প্লেট থেকে আমেরিকার চিকাগো শহরের মধ্যে আগমন করলো, দুনিয়ার বড় বড় বৈজ্ঞানিকরা তার কাছে দেখা করতে চাইল। ও মহাপণ্ডিত, তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞানী, তুমি দুনিয়া থেকে আমেরিকার মাটি থেকে তুমি আকাশের মধ্যে চন্দ্র চাঁদের প্লেটে পা রেখে তুমি সুস্থতার সহিত দুনিয়ার মধ্যে এসে পড়লা। এবার নীল আর্মস্ট্রং ডেকে ডেকে বলে, বাইরে তোমরা কেন এসেছো? বলে, ভাই আমরা এজন্য এসেছি, আমরা তো সাধারণ বিজ্ঞানী, আপনি তো বিজ্ঞানীদের মহাবিজ্ঞানী। এবার নীল আর্মস্ট্রং ডেকে ডেকে বলে, ও বিজ্ঞানী বায়রা তোমরা শুনো, আমি আগের নীল আর্মস্ট্রং রই নাই রে, যখন আমি চাঁদের প্লেটে যাইয়া পা রাখলাম, ওই চাঁদের প্লেটে পা রাখার পর দেখি একজন মানুষের আজানের ধ্বনি শোনা যায়। বলেন সুবহানাল্লাহ! নীল আর্মস্ট্রং ডেকে ডেকে বলে, বাইরে যখন আমি চাঁদের প্লেটে পা রাখলাম, মিশরের রাজধানী কায়রোর জামে মসজিদের আজান আমার কানে পৌঁছে গেল। এবার নীল আর্মস্ট্রং ডেকে ডেকে বলে, দুনিয়ার পণ্ডিতরা বিজ্ঞানীরা শুনো রে, আমি আর মুসলমান রই নাই, যখন চাঁদের প্লেটে তাকা অবস্থায় আজানের ধ্বনি আমার কানের মধ্যে পৌঁছলো, আমি চিন্তা করলাম দুনিয়া থেকে হাজার হাজার মাইল দূর চাঁদ, ওই চাঁদের মধ্যে আমি বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং আসলাম। আসার পরে মিশরের কায়রোর জামে মসজিদের আজানের ধ্বনি শুনতে পেলাম। এবার আমি চিন্তা করলাম এত দূর আমি চলে আসলাম, আমার কানের মধ্যে কে আজান পৌঁছাইল? জুড়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নীল আর্মস্ট্রংয়ের কানের মধ্যে আজানের ধ্বনি পৌঁছায় দিলেন। আজানের ধ্বনি পৌঁছার পর নীল আর্মস্ট্রং চিন্তা করলো, আমার চেয়ে বড় বিজ্ঞানী আর আছে কি? আমার চেয়ে বড় বিজ্ঞানী নাই। ওই সময় সে চাঁদের প্লেটেই মুসলমান হয়ে গেল। ও মুমিনের দল শুনো, এবার আমেরিকার চিকাগো শহরে সমস্ত বিজ্ঞানীর 3,500 বিজ্ঞানীর জমায়েত হইল। ও ভাই, আমরা তো বিজ্ঞানী না, আমাদের চাইতে বড় বড় বিজ্ঞানী হইলা তুমি, বলো কেমন করে মুসলমান হইলা? এবার ডেকে ডেকে বলে নীল আর্মস্ট্রং ডেকে ডেকে বলে, বলে আমি যখন চাঁদের প্লেটে পা রাখলাম, আমি মিশরের কায়রো জামে মসজিদের আজানের ধ্বনি শুনতে পাইলাম। ও আমার বিজ্ঞানী ভাইরা শুনো, আমি যখন আজান শুনলাম, শোনার পরে চিন্তা করলাম এত উপরে কে আমাকে আজানের ধ্বনি শুনাইল? আমি যখন চিন্তা করলাম দুনিয়ার কোনো বৈজ্ঞানিক নাই আমার কাছে এত দূর আজানের বাণী পৌঁছাইবার, একমাত্র পৌঁছাইছে আমার আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার শেষ 3500 বৈজ্ঞানিক নিয়ে বসলো। ও আমার বিজ্ঞানী ভাইরা, তোমরা বিজ্ঞানী থাকতে পারো, আমি আর বিজ্ঞানী, নীল আর মুষ্টম নাই, আমি মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। মহাপণ্ডিত হয়ে যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আমরা তো আর এত বড় বিজ্ঞানী না, আমরা তোমার হাতে হাত রেখে 3500 বিজ্ঞানী মুসলমান হয়ে গেলাম। মুসলমান ইমানদার, আল্লাহর কোরআনকে তোমরা ধরো। আল্লাহ বলে ওয়া তাসিমু বিহাদলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিনের দল, তোমরা শক্ত করে আল্লাহ তাআলার কোরআনকে ধরো। আল্লাহর কোরআন যদি বলে তোমরা বলে ডান দিকে যাও, ডান দিকে যাইবা। আল্লাহর কোরআন যদি বলে বাম দিকে যাও, বাম দিকে যাইবা। আল্লাহর কোরআন যদি বলে তোমরা নামাজ পড়ে পড়বা, আল্লাহর কোরআন যদি বলে আমার নবীর ইজ্জত নিয়ে সিনেমিনে খেলা হইতেছে, শাপলা চত্বরে যাইয়া জিহাদ করো করবা, তাহলেই তোমরা হবা খাঁটি মুসলমান। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। বড় বড় কাফেররাই চেয়েছিল আমার আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে নিবাইয়ে দেবে। আল্লাহর নবীকে যখন দ্রাই ধরে বলা কোরআন তেলাওয়াত করতেন, আবু জাহেল উতবা সাহিবারা দেখলো মুহাম্মদের তেলাওয়াতের মধ্যে জাদু আছে, সবাই মিটিং করলো, ওরে আবু জাহেল উতবা সাহিবা, আজকে কেউ আর মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য যাইতে পারবা না। সবাই মিটিং করলো, মুহাম্মদ যদি রাতে বেলায় কোরআন তেলাওয়াত করে কেউ যাইতে পারবা না। এখানে যদি আপনারা একটা পরামর্শ করেন যে পাশে একটা মেলা আছে, এই মেলার মধ্যে আগামী কালকে আমরা কেউ আসবো না, একটা পরামর্শ করলো। এখন আব্দুল খালিক ভাই চিন্তা করলো, 10 জন ছিলাম পরামর্শ মিটিং এ, যেহেতু শক্ত আইন হইছে কেউ যাইবা না, অবশ্যই কেউ আসবে না, তাইলে আমি যাই। আমি তো গেলে কেউ দেখবে না, কেউ আসবে না আমাকে দেখবে কেমন, ঠিক না বেঠে? পরামর্শ করলো, আগামীকাল যখন মুহাম্মদ রাতের বেলা তাহাজ্জুদের ওয়াক্ত কোরআন তেলাওয়াত করবে, কেউ আর তার কোরআন তেলাওয়াত শুনতে যাইতে পারবা না। আইন করা হলো, সবাই ভাবলো কেউ যাবে না, তাহলে আমি যাই। এইভাবে যখন পরদিন দেখে গেল আবু জাহেল ঘরের এক কোনায়, সাইবা চুপে চুপে এসে ঘরের আরেক কোনায়, আবু লাহাব চুপে চুপে এসে ঘরের আরেক কোনা, বিশ্বনবীর তেলাওয়াত শেষ, ওই দিক থেকে আবু জাহল যাইতে শুরু করলো। গিয়া দেখলো ঘরের কোনার মধ্যে সাইবা কিরে তুই এখানে কি। আবার দুইজন যখন ওই দিকে যাইতে শুরু করলো, ঘরের ওই কোনায় আবু লাহাব কিরে তুই এনে কি। রে ভাই, আমি ভেবেছিলাম আজকে কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে আসবে না, সেই জন্য আমি এসেছি। আবু জাহেল রে, সত্যি করে একটা কথা কি বলবা? বলে হা হা, লাত উজ্জার কতম কসম কায় আমি বলতেছি, যখন মুহাম্মদ তেলাওয়াত করে ওই সময় কলিজাটা ফেটে যায়। হম মুসলমান হে মগর হমে মুসলমানি নেহি, হম মুসলমান হে মগর হমে মুসলমানি নেহি, দিল মে ঈমান হে মগর ঈমান মে কামিল নেহি, দিল মে ঈমান হে মগর ঈমান মে কামিল নেহি। আমরা মুসলমান ঠিকই, নাম ধারণ করছি মুসলমান, দাদা ছিল মুসলমান, দাদার ছেলে বাবা মুসলমান হয়েছে, বাবা ছিল মুসলমান, বাবার সন্তান আমি মুসলমান হয়েছি মিরাজ সূত্রে, কিন্তু সাহাবায়ে কেরামদের মতো রক্ত দিয়ে নারী হারায়ে ছেলে সন্তানকে এতিম করে, আমার স্ত্রীকে বিধবা করে, মা বাপকে অসহায় করে আমরা ইসলাম গ্রহণ করি নাই, সেই জন্য আমাদের কাছে ইসলামের মূল্য নাই, বলেন ঠিক কিনা? আজকে দেশ দখল করে নিয়েছে বড় বড় পেটওয়ালারা, মাজার পূজারীরা, দেখবেন মুরার বন্ধে মাজার আছে ভণ্ড। আসলে যারা আগের পিশাব ছিল সবাই ভালোই ছিল, এদের মঞ্চ এদের মাজার তৈরি করে বর্তমান ভণ্ডরা দেশ চালাইছে, বলেন ঠিক কিনা?
দেখবেন আটপ্রসিদান ভণ্ড, রাজারবাগ ভণ্ড, দেওয়ানবাগি ভণ্ড, মাইজবান্ডারি ভণ্ড, সমস্ত ভণ্ডরা খালি খায় আর খায়, খায় আর খায়। এরা কি এরা নবী প্রেমিক? নবী প্রেমিক বলে কেমনে নবীর প্রেমিক? দেখো না বারোই রবিউল আউয়াল আমরা মিছিল দিয়ে জিলাপি খাই, দেখো না আমরা নবীর প্রেমিক? নবীর প্রেমিক দেখো না আমরা জশলে জুলুসর নামে আমরা আড়াই পেশে জিলাপি খাই, দেখো না আমরা নবীর প্রেমিক? বলে তোমরা নবীর প্রেমিক কার? শুধু জিলাপি খাওয়ার জন্য? নবীর সুসংবাদে তোমরা নবীর প্রেমিক, নবীর দুঃসংবাদে কার প্রেমিক হও? কথা বলেন, আমি জন্মের পর থেকে আজ পর্যন্ত কোন বন্ডাকে দেখি নাই মাঠে ময়দানে মিছিল করতে, নবীর নবীর এইভাবে দুশ্মনদের বিরুদ্ধে কেউ জিহাদ করতে দেখি নাই। দেখেছেন কেউ নবীর দুশ্মনদের বেলায় ওরা জিহাদ করতে আসে নাই? ওই সময় জিহাদ করতে হয় কওমি উলামায়ে কেরাম, আর ওরা এখানে বসে বসে পেট মোটা করে আর কি দলিল দেয়? ওয়াহাবিরা কাফের, কওমিরা কাফের, নবীকে হাজির নাজির বলে না কাফের, নবীকে নবীরকে জিয়ারত করে না কাফের, নবীর রোজায় সালাম দেয় না কাফের। আমি বলি আমরা কাফের? তোমার মুখে দাঁড়িয়ে নাই তুমি শুনলি না ছো? বলেন ঠিক না? আমরা নবীর সুন্নত পরে আমরা কাফের? তুমি টুপি পরো না তুমি কিসের মুসলমান? বলেন মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত নবীর সমস্ত সুন্নত আছে, এই সুন্নত ধারণ করলে যদি কাফির হয়, তুমি আদা দাড়ি কাটো, তুমি ছাগলের মতো টুপি পরো, তুমি বুশের মতো হাঁটো, তুমি কি ইহুদি খ্রিস্টানের মতো আমাদেরকে আখ্যা দাও, তুমি আবু জাহেলের মতো কথা বলো, তোমার রক্তের সাথে আবু জাহেলের রক্ত সম্পর্ক আছে, সেই জন্য তুমি কওমি উলামা আমাদেরকে কাফের বলতে তোমার দ্বিধাবোধ হয় না? বলেন ঠিক কিনা? আমরা খালি কাফের। ও মুসলমান ইমানদার, দেখবেন ওদেরকে কোনো কাজে পাইবেন না। আর এখন দেখেন না, গোলাম আহমদ কাদিয়ানি পঞ্চগড়ে কি করলো? সে নবীর দাবি করলো, নবী দাবি করে ইস্তেমা করতেছে, রাজার বাগে নাই, মাজার পুজারি নাই, আহমদ তাহিরি নাই, এরপরে আপনার মাইজবান্ডারি নাই, লাল সাবাবা নাই, গুলাব সাবাবা নাই, সুর নাই, বাটফারা নাই, কোনো বাটফারা জিহাদ করতে মিলে না, কিন্তু অবশেষে শহীদ হয়েছে আমার কবির সন্তান। বলে ঠিক কিনা? কওমির সন্তানরা যখন জিহাদ করেছে, যখন মাঠে ময়দানে মিছিল দিয়েছে, যখন পুলিশ প্রশাসন গুলি করেছে, কওমির সন্তান শহীদ হয়েছে, লক্ষ লক্ষ হাজার হাজার কওমির সন্তানরা এমন ভাবে হাসপাতালের মধ্যে পড়ে আছে, কিন্তু তাদেরকে কোনো মিছিল দিতে পাওয়া যায়? পাওয়া যায় না। এবার যখন একজন ছাত্র শহীদ হয়ে গেল, সরকার বাহাদুর বলেছে এবার কাদিয়ানির ইস্তেমা স্থগিত হবে না, বলেন আলহামদুলিল্লাহ। এতদিন যখন আমরা ফেসবুকে লেখালেখি করি, ইউটিউবে লেখালেখি করি, মিছিল করি, মিটিং করি, কোনো তাদের কান খারাপ না, আর যখন কওমির ছাত্ররা রাস্তার ময়দানে গিয়ে মিছিল করেছে, গুলাগুলি হয়েছে, একজন ছাত্র শহীদ হয়েছে, তার শহীদের রক্তর বিনিময়ে কাদিয়ানির ইস্তেমা বন্ধ হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানি বান্দা, তাদেরকে কোনোদিন মিছিল মিটিং কে দেখি নাই, রাজপথে দেখে নাই, তবে একদিন দেখেছি। কখন? যখন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিল কওমি মাদ্রাসা স্বীকৃতি দেওয়া হলো, তখন দেখা যায় বেদিন বেমানেরা রাস্তার মধ্যে মিছিল করতেছে। বলে কি মিছিল? তাদেরকে স্বীকৃতি দেওয়া যাবে না। কওমিদের পিছিয়ে বাস বাস বাস, কিন্তু বাস তো ঢুকে না, ঠেলাই লিখে হইব, বাস কি ঢুকানো যাইবে? যখন সরকার বাহাদুর বলল কওমি উলামাদেরকে, কওমি সন্তানদেরকে স্বীকৃতি দেওয়া হলো, ওরাই হলো এই কওমি বাংলাদেশের বৈধ মাদ্রাসা, তখন দেখা গেল রাজারবাগি, মাইজবান্ডারি, দেওয়ান সাবাবা, ফের সাবাবা, সবাই মাঠে গ্যালারি, কিসের মিছিল আবার?
বলে কৌমিদেরকে শিক্ষি দিস, এমনি কৌমির ফলে তাহা জানা আবার শিক্ষি দিলে কি পিল থাকবো লাগছে দিকে। বলে কৌমিদের আওয়াজ রাত্রে গুম হয় না, মাইক ফাইলি ফাড়াইলাই। হক কথা বলতে আমরা ভয় করি না। আমার নবী জল কেটেছেন সোহাবী আবু তালিবের মধ্যে, হুসাইন আহমদ জল কেটেছেন, মাহমুদুল হাসান দেওবন্দি জেল কেটেছেন, আল্লামা বাগমুনগরি জেল কেটেছেন, হাজার হাজার সন্তানরা জেল কেটেছেন, আমরা জেল কাটাকে নবীর সুন্নাত মনে করি। এই জন্য যাই জাগর কথা বলে আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে মুঠে ভয় পাই না। আমরা একমাত্র ভয় পাই আল্লাহকে। কিসের ভয় করবো? ওই মেয়ে জেলে দিলে কি হইব, কি হইব জেলে দিলে? নানা বাড়ি মেয়ে খাই এই কদিন, কি সমস্যা? জেলে সমস্যা আছে? নবীর সুন্নত জেলে গেলে একটা সুন্নত আদায় হবে বলেন আলহামদুলিল্লাহ। হুসাইন আহমদকে, হুসাইন আহমদ মাদানিকে জেলে রাখা হলো, কি অপরাধ ছিল? ইংরেজের পক্ষে ফতোয়া দিতে হবে, সম্ভব না ফতোয়া দেওয়া? বলে ফাঁসি দিয়ে হইব, ফাঁসি সমস্যা নাই, নবীর সুন্নত হই, সুবহানাল্লাহ। বলে হুসাইন আহমদ মাদানিকে জেলের প্রকোষ্ঠের মধ্যে ঢুকানো হলো, হুসাইন আহমদ মাদানি শেষবারের মতো কথা বলতে চাই, যদি ইংরেজের পক্ষে তুমি ফতোয়া না দেও তাহলে তোমাকে ফাঁসি দেওয়া হবে। বলে সমস্যা নাই, কিন্তু নবীর বিরুদ্ধে কোনো ফতোয়া দেওয়া যাবে না। এবার হুসাইন আহমদ মাদানিকে জেলের প্রকোষ্ঠে ঢুকানো হলো, জেলের মধ্যে ঢুকানোর পর তার কাপড় খুলে হাফ প্যান্ট পরানো হলো, নাউজুবিল্লাহ। বলেন অনবীর উম্মতের দল হুসাইন আহমদ মাদানির সামনে কেসে নিয়ে আসলো, ও হুসাইন দেখো যদি আমাদের পক্ষে ফতোয়া না দাও তোমার দাড়ি কাটা হবে। ও ভাই হুসাইন কেমন কথা বলে শুনো রে, হুসাইন আহমদ মাদানি বলতেছে বাবা রে কলিজা কেটে দাও কষ্ট পাবো না, কিন্তু নবীর সুন্নত দাড়ির মধ্যে আঘাত করো না। বড় বড় বাবারা ঢাকা দখল করছে দেওয়ানবাগি, চট্টগ্রাম দেখেন দখল করছে মাইজবান্ডারি, ফরিদপুর দখল করছে আট রশি, সমস্ত বড় বড় বন্ডারা দখল করছে একটার দাঁড়িয়ে অর্ধেক দাঁড়িয়ে অর্ধেক। নবীন হাদিসের মধ্যে বলছেন তোমরা দাড়ি কাটবা না, তবে দাড়ি কাটা যাইস আছে কতটুকু জানো? এক মুষ্টির পরে ডাকো লা ইয়াজুজু কাতউল লিহিয়াতি ইল্লা বি মুষ্টিন। নবীজি বলেন দাড়ি কাটা যাইস নাই, তবে যাইতে আছে এক মুষ্টির পরে। আরে হাদিসে নবীজি বলতেছেন জুইনাতির রিজালু বিল লোহা ওয়া জুইনাতিন নিসাউ বিল মুস্তারসিল। নবীজি বলতেছেন ও নবীর উম্মতেরা শুনো, আমার নবীজি আমার আল্লাহ দুনিয়ার মুসলমানদের পুরুষদেরকে সুন্দর করেছেন দাড়ি দ্বারা, আর দুনিয়ার সমস্ত মহিলাদেরকে সুন্দর করেছেন লম্বা লম্বা চুল দ্বারা। বলেন ঠিক কিনা? নবীর সুন্নতের উপর ওরা আঘাত করে। হুসাইন আহমদ মাদানি ডেকে ডেকে বলতেছে ও ইংরেজের বাহিনীরা শুনো, কেসে নিয়ে আমার গর্দনা কেটে দাও, জবাই করে দাও, কষ্ট পাইব না। তবে হাই রে নবীর সুন্নত দাড়ির মধ্যে যদি কুল লাগাও কলিয়া পেটে মারা যাব। কি বোঝা যায়? বাতিলের সামনে মাথা নত করা যাবে? যখন ফতোয়া বিরোধী আন্দোলন হয়েছিল, ব্রাহ্মণ বাড়িয়ার ছয়জন ছাত্র শহীদ হয়ে গিয়েছিল, যখন ফতোয়া বিরোধী আন্দোলন হয়েছিল, শাইখুল হাদিস আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে জেলে ঢুকায় দিয়েছিল, যখন ফতোয়া বিরোধী আন্দোলন হয়েছিল, মুফতি আমিনকে গ্রেফতার করা হয়েছিল, এমন ভাবে কওমির সূর্য সন্তানদেরকে বারে বারে জেল কাটানো হয়েছে, আমাদের কোনো দুঃখ নাই, দুঃখ একটাই নবীর সুন্নত নিয়ে তোমরা আঘাত করো না। ও মুসলমান ইমানদার, সর্বশেষ পরিকথাটাই বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শুরু থেকে নিয়ে পর্যন্ত যত সমস্ত কথা, যত সমস্ত উলামায়েরা বলেছেন প্রত্যেকটি কথার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করা তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সভাপতি হুজুর দোয়া করবেন ইনশাআল্লাহ। المتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا رب العالمين تكاد يكون مالك مولا
আল্লাহ তাকায় দেখো তোমার কতগুলি বান্দাকে নিয়ে আমি গুনাহগার হাতাইলাম, আল্লাহ দয়া করে প্রত্যেককে মাফ করে দাও। পেলিয়ে না দিও আল্লাহ, পেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। রহমান রহিম নামে আল্লাহ নিয়েছি তোমায় মানিয়া, কেমন করে পাপীদের জাহান্নামে ফেলিবা। বান্দাসি বন্দেগি নাই আল্লাহ শেষ করেছি জিন্দেগি, আখেরাতের বিচার দিনে পাপীদের উপায় কি। অকদয়াময় খোদা, করুণাময় খোদা, রহমানাত দুনিয়া রহিমাল আখিরা, ইয়া রব্বুল আলামিন, দীর্ঘ সময় আলোচনা করার পর রাত 12:30 হয়ে গেছে, মালিক মাওলা তোমার নবীর প্রেমিকরা এখনো মাঠ ছাড়ে নাই। ইয়া রব্বুল আলামিন, বাড়ির মধ্যে কত সুন্দর সুন্দর লেপ কোমল গরম গরম করে আল্লাহ মাহফিলের মধ্যে ঠান্ডার মধ্যে বসে রয়েছে। আল্লাহ গো, একমাত্র ক্ষমার আশায় মাফের আশায় বসে রয়েছে। আল্লাহ তাকায় দেখো কচি কচি বাচ্চারা, আল্লাহ যুবক পাইলো জোয়ান পায়রা, আল্লাহ সাদা দাড়িওয়ালা পাখা মুরব্বী বাবা জানরা বয়ে রয়েছেন, আল্লাহ প্রত্যেকরে তুমি মাফ করে দাও। ইয়া রব্বুল আলামিন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছায়, যত সমস্ত মা বোনেরা হাত উঠাইছেন, প্রত্যেকের হাতরে কবুল করে নাও। আল্লাহ দয়া করে তোমার মায়ার নবীজির উম্মতদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ জানে না কে কোন মুসিবতের মধ্যে পড়িয়া, আল্লাহ কে জানি অভাব অনটনের মধ্যে পড়িয়া, আল্লাহ কে জানি ঋণগ্রস্ত হইয়া আমি নালায়েক নাখান্দা গুনাহগারের সাথে হাত উঠাইছি। ও মালিক মাওলা, আমার দিকে না তাকাইয়া আল্লাহ প্রত্যেক মুসলমানদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া রব্বুল আলামিন, শুরু থেকে নিয়ে পর্যন্ত যত আলাপ আলোচনা হয়েছে, আল্লাহ প্রত্যেককে জরিয়া করি আল্লাহ মাফ করে দাও। ইয়া রব্বুল আলামিন, কোরআনের আয়াত হাদিসের বাণী দুরুদ ইস্তেগফারের সবটুকু লক্ষ কোটি গুণে বাড়াইয়া আল্লাহ তোমার মায়ার বন্ধু সাইয়্যিদিনা পয়গম্বর আরবীর রওজায়ে তাহারে পৌঁছায় দাও। ইয়া আল্লাহ, এর সবটুকু দ্বিগুণ করিয়া এলাকার সমস্ত কবরবাসীদের কবরের মধ্যে পৌঁছায় দাও। ইয়া রব্বুল আলামিন, শীতের রাতে আমরা লেপ সারা কম্বল সারা বালির সারা ঘুমাইতে পারি না। ও গো আল্লাহ, তাকায় দেখো তোমার কতগুলি বান্দা 3.5 হাত মাটির নিচে আল্লাহ লেপ সারা কম্বল সারা বালির সারা ঘুমায় রয়েছে। ও গো আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাই, তোমার গোলামদেরকে মাফ করে দাও। আল্লাহ যেই ঘরের নাই বাতি সেই ঘরের নাই সাথী, আল্লাহ যেই কোক যেই ঘরের নাম হলো অন্ধকার কবর, আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে তুমি মাফ করে দাও। ইয়া রব্বুল আলামিন, যাদেরকে মাফ করে দিয়েছো তাদের কবরে তুমি দরজাত্রে বুলন্দ করে দাও। ইয়া রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা আলাপ আলোচনা করি, আল্লাহ সারা বিশ্বে আল্লাহ তুমি নিঃস্বার্থভাবে আমাদের আলোচনা করার তৌফিক দান করে দাও। আল্লাহ চলাফেরার পথে কত মুনাফিক কত কাফের বেঈমান খ্রিস্টান দা আমাদের উপর হামলা মামলা করে, আল্লাহ প্রত্যেকের চক্রান্ত দেখে আমাদেরকে হেফাজত করে নাও। ইয়া রব্বুল আলামিন, তোমার নবীর খতমে নবুয়ত নিয়ে যেই সমস্ত কাফের বেঈমান কুলাঙ্গাররা আল্লাহ নবীর খতমে নবুয়ত অস্বীকার করে, যদি কমল হেদায়েত তাকে মালিক হেদায়েত দিয়ে দাও, আর যদি না তাকে তুমি কঠোর হস্তে দমন করে নাও। আল্লাহ, গতকাল যেই কৌমি ছাত্র ভাই পুলিশের গুলিতে শহীদ হয়েছে তার কবরে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ, যে সমস্ত ভাইয়ের হামলা মামলা খাইয়া হাসপাতালের বেটে পড়ে কাতরাইতেছে, আল্লাহ প্রত্যেকরে তুমি শেফায় কামেলা করে দাও। আল্লাহ,
আল্লাহ বিশ্ব ইস্তেমারে তুমি কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ সাদিয়ানি ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে নাও, আল্লাহ যেই সমস্ত মুসলমানরা আল্লাহ কাফের ইহুদি বেঈমানদের চক্রান্তে পড়িয়া আজকে মুসলমান মুসলমানের রক্ত দেখে মুসলমান মুসলমানের উপর হামলা করে মুসলমান মুসলমানের শত্রু হয়ে যায়, আল্লাহ সমস্ত মুসলমানদের তোমার কুদরতি হাতে হেফাজত করে নাও। ইয়া রাব্বাল আলামিন নওয়াবাদের মহাসম্মেলনে কবুল করে নাও, আল্লাহ চুনার কাঠের মাহফিলে কবুল করে নাও, আল্লাহ যে সমস্ত বায়রা বন্ধুরা মাহফিলের আয়োজন করে প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন গভীর রাতে যারা হাত উঠাইছে মালিক প্রত্যেকের হাতে তুমি কবুল করে নাও, আল্লাহ এই মাহফিল থেকে কাউকে তুমি খালি হাতে ফিরত দিও না, আল্লাহ প্রত্যেকে বুক ভরে আশা নিয়ে বসে আছে যে মালিকের দরবারে চাইলে অবশ্যই মালিক ক্ষমা করে। ও মালিক তাকায় দেখো কে জানি মনের কোন আশা নিয়ে বাসনা নিয়ে বসে আছে, আল্লাহ প্রত্যেকের আশা ভরসারে তুমি আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন আমাদের জবানের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ স্বাস্থ্যের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ কণ্ঠের মধ্যে বরকত দিয়ে দাও, আল্লাহ ইহুদি খ্রিস্টান বেঈমানদের চক্রান্ত থেকে হেফাজত করে নাও। ইয়া রাব্বাল আলামিন যতদিন পর্যন্ত তুমি দুনিয়ার বুকে বাঁচায় রাখো মালিক, ইমান ও ইসলামের উপর অটল রাখিও, আল্লাহ বেঈমান হয়ে মরণ দিও না, আল্লাহ কারি সাক্ষাৎ তুলে ফানায় বেজ্জতির মত দিও না, আল্লাহ আগুনে করে মারিও না, পানিতে ডুবায় মারিও না। ও মালিক যেদিন তুমি মৌত দিবা আল্লাহ রমজান মাসে শুক্রবার দিনে রুকু সেজদার হালতে আমাদের মুদ্ধান করিও, ও মালিক আল্লাহ আমাদেরকে শহীদি মুদ্ধান করে দিও। ইয়া আল্লাহ যতগুলি কথা বললাম আর যা বলতে পারি নাই সমস্তকে কবুল করে নাও, আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন প্রত্যেকের আশা ভরসা কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন যে সমস্ত মা বোনেরা কষ্ট করে আমাদেরকে পাক করে কামাইছেন আল্লাহ প্রত্যেককে তুমি মাফ করে দাও, ইয়া আল্লাহ যে সমস্ত শিশু বাচ্চারা মেহনত করেছে প্রত্যেককে কবুল করে নাও, ইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত দিনকে কায়েম দায়েম রাখিও মালিক, আল্লাহ আমাদেরকে ঈমান ও ইসলামের উপর অটল রাখিও, আল্লাহ মরণ পর্যন্ত ইমানের উপর চলার তৌফিক দান করিও, আল্লাহ মরণের আগ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে তাকবীর ওয়ালার সাথে পড়ার তৌফিক দান করিও। ইয়া আল্লাহ এলাকার সমস্ত মুসলমানদের তোমার মুসলমানদেরকে তোমার হাওলা করে দিলাম, যখন মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ হবে প্রত্যেককে তুমি নিজ হাতে ধরে ধরে মসজিদের মধ্যে প্রবেশ করায়া দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।